এবছর লবণ সহিষ্ণু ধানের বাম্পার ফলন হয়েছে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে। 40 বছর ধরে পতিত থাকা জমিতে সোনালী ধান ফলাতে পেরে বেশ খুশি এ অঞ্চলের চাষিরা। সাতক্ষীরা থেকে জিলুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস হোসেন। একসময় সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এ অঞ্চলে ধান ও মাছের চাষ হতো, কিন্তু এক পর্যায়ে সাগরের লবণাক্ত পানির প্রভাবে এসব জমিতে ধান সহ অন্যান্য ফসল জন্মানো অসম্ভব হয়ে পড়ে। টিকে থাকতে শুরু হয় ব্যাপক হারে চিংড়ি চাষ। সরকারের কৃষি বিভাগ ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এবছর উপকূলীয় ওই সব জমিতে লবণ সহিষ্ণু বিনা সাত ব্রি 49 ও 33 জাতের ধানের চাষ হয়েছে। 40 বছর পর সোনার ফসল ঘরে তুলতে পেরে আনন্দিত চাষিরা। এখানে বহুদিন ধরে চিংড়ি চাষ হতো, আইলার পরে ফেলানো ছিল, চিংড়ি চাষ হতো না। তারপরে আমরা এই লবণ সহিষ্ণু ধান পেয়ে আমরা লাগানোর পরে প্রচুর ধান হয়েছে। এখানে নোনা জায়গা ছিল, ধান হতো না। আমি এই জায়গাটায় ধান চাষ করছি, বিঘা ভর্তি 22 মন ধান পাইছি। এ কাজে সহায়তা করতে পেরে সম আনন্দে ভাসছেন সংশ্লিষ্টরাও। CNRS এলাকার কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছে, এখানে লবণ সহিষ্ণু ধান চাষ হয়েছে, একই সাথে মাছও পেয়েছে, ধানও পেয়েছে। এই লবণ সহনশীল বিভিন্ন ধানের জাত চাষ করে তারা লাভবান হচ্ছে এবং ভবিষ্যতে তারা ধান চাষে উদ্বুদ্ধ হবে। পরীক্ষামূলক চাষে সফল হওয়ায় লবণ সহিষ্ণু জাতের ধানের চাষ সমগ্র উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় এখন ধান চাষের জন্য আমাদেরকে বেছে নিতে হবে এবং সেখানে সরকার সর্বাত্মক সহায়তা প্রদান করবে। ইলিয়াস হোসেন, দিগন্ত নিউজ ডেস্ক।